ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারকাতুহু। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন আত্মহত্যাকারী জানাজা দেওয়া যাবে কিনা বা তার কাফন দাফন জানাজা এগুলি হবে কিনা। আত্মহত্যাকারী ব্যক্তি সে কি মুসলিম না নন মুসলিম? আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে সেও একজন মুসলিম, তবে পাপাচারী মুসলিম। এরকম মুসলিমের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, তবে তিনি পড়ার অনুমোদন করেছেন। এই জন্য ওলামায়ে দীন মনে করেন যে এই জাতীয় লোকদের, পাপাচারী লোকদের জানাজায় গণ্যমান্য লোক, শীর্ষস্থানীয় আলেমরা শরিক হবে না, সাধারণ পাবলিক দিয়ে তার জানাজা আদায় করা হবে। আর সেটা কেন করবে না শীর্ষস্থানীয় আলেমগণ? শিক্ষামূলকভাবে, যাতে করে তার পরবর্তীতে যারা রয়েছে এবং এরকম কিছু ইচ্ছা করে, মানে আত্মহত্যা করার ইচ্ছা করে, ওরা যাতে বিরত হয়। তো এই জন্য শীর্ষস্থানে আলেম গণ্যমান্য লোক জানাজায় শরিক হবে না, শিক্ষামূলক। তো এটা বলা হয়েছে যে ওই আলেমরা ভেতরে ভেতরে তার জন্য দোয়া করবে, এই পাপাচারীর জন্য, কারণ পাপাচারী ব্যক্তি তো মানুষের দোয়ার আরো অপেক্ষমান। তো এই হলো কথা। তো জানাজা পড়া যাবে না টোটালে এমন নাই, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটে সেও একজন মুসলিম, যদিও সে পাপাচারী। আর পাপ চর্চা করলে, কবিরা গুনাহ করলে এ জাতীয়, সে নন মুসলিম হয়ে যায় না, মুরতাদ হয়ে যায় না। কাজেই তার জানাজা পড়তে হবে, তার গোসল, কাফন, দাফন, জানাজা সব কিছু হতে হবে। কিছু লোক দিয়ে হলো এটা সম্পন্ন হতে হবে। তবে আগে বলেছি শীর্ষস্থানীয় লোক, ওলামায়ে কেরাম, তারা শরীক হওয়াতে বিরত থাকবেন শিক্ষামূলকভাবে। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।